আগে করোনা হওয়ার আগে মক্কা মদিনাতুল মুনাওয়ারায় গেলাম উমরা পালনে, কার এই ইমাম সুদাইসিকে পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম কামরাকা তারাবির নামাজ কত, উনি বললেন আমি হাম্বলি মাজহাব, হাম্বলি মাজহাব মতে তারাবির নামাজ 20 রাকাত। তাহলে মাজহাব হাম্বলি বলে কয় রাকাত, মালিকি বলে কয় রাকাত, শাফি বলে কয় রাকাত, হানাফি বলে কয় রাকাত, তাহলে নাম ভিন্ন ভিন্ন ফতোয়া কয় রকম, কিরে আপনাদের নাম ভিন্ন ভিন্ন ফতোয়া রকম কেন? তখন উত্তর আসে নাম ভিন্ন হলে কি হবে, মা তো একটা, তো মায়ের নাম কি রহমতুল্লিল, তো ওই দরবার থেকে তারাবির নামাজের ফতোয়া যখন 20, সার মাজহাবের ফতোয়া এক রকম 20 রাকাত। মাজহাব মানে না, ওরা বলছে বুখারি সার আর কিছু মানবো, তাহলে বুখারি হচ্ছে 200 হিজরিতে, কত হিজরিতে, আর 100 হিজরিতে মাজহাব। এখন মানলে আগে বুখারি মানবেন না মাজহাব মানবেন? এই বুখারিতে যে নামগুলো আছে তো এখানে ইমাম বুখারির দাদা উস্তাদ, পর দাদা উস্তাদ, এগুলো সবগুলো ইমামে আজম আবু হানিফা ছাত্র। আপনি যদি ইমামে আজম আবু হানিফা ছাত্র বাদ দেন, বুখারির একটা হাদিসও থাকবে না, মাত্র 4টা হাদিস আসছে যেগুলো ইমাম বুখারি ছাত্র ছাড়া, আর সব হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছে ইমামে আজম আবু হানিফা ছাত্র থেকে। তাহলে মাজহাব আগে বুখারি, তাহলে বুখারি যদি মানতে হয় আগে কি মানতে হবে? এখন আসেন মাজহাব কেন হইল, নামাজ কয় ওয়াক্ত, এটা সব মাজহাবে কি 6 ওয়াক্ত বলছে? তাহলে মাজহাব সবাই বলে নামাজ কয় ওয়াক্ত, ফজরের নামাজ কয় রাকাত, এটা কোন হানাফি মাজহাবে 3 রাকাত বলছে, মালিকি মাজহাবে 3-4 রাকাত বলছে, তাহলে সব মাজহাব বলে কয় রাকাত, এশারের নামাজ কয় রাকাত, কোন মাজহাব 3 রাকাত বলছে? তাহলে নামাজের সংখ্যা নিয়ে, নামাজের ওয়াক্ত নিয়ে, নামাজের কেরাত নিয়ে, নামাজের তাসবি নিয়ে কোনো ভিন্নতা আছে না? কিন্তু কি ভিন্নতা আছে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়। কেন? আল্লাহর নবী নামাজ পড়ার সময় কখনো নাভির উপরে, কখনো নাভির নিচে, কখনো হাত ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? নামাজ এটা সর্বোচ্চ তাজিম, কার দরবারে? তো কোনো দেশের আদব নাভির নিচে হাত বাঁধা, কোনো দেশের আদব নাভির উপরে হাত বাঁধা, কোনো দেশের আদব হাত ছেড়ে দেওয়া। তো আল্লাহর নবী বলে যেখানে সর্বোচ্চ আদব যেটা, সেটা দিয়ে নামাজ পড়া লাগবে। তো আমাদের দেশে উপরে হাত বাঁধা আদব নয়, ছেড়ে দেওয়া আদব নয়, নাভির নিচে হাত বাঁধা আদব। সেই জন্য আমরা সবাই হানাফি মাজহাব। এই মাজহাব 4টা হওয়ার কারণে লাভ কি হয়েছে, 4 মাজহাবের কারণে একই টাইমে একই সময়ে আল্লাহর নবীর সকল সুন্নত একসাথে আদায় হচ্ছে। একসাথে কি হচ্ছে? আদায় হচ্ছে। গভীর মনোযোগ, অনেক সবাই বলে আমরা মাজহাব মানবো না, তা হাত যদি সবাই নাভির উপরে বাঁধে, নাভির নিচে হাদিস মারা যাবে না, যাবে কি যাবে না? সবাই যদি নাভির নিচে হাত বাঁধে, হাত ছেড়ে দেওয়া সুন্নতটা থাকবে। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন নবী আপনাকেও আমি নিরাপদ রাখবো, আপনার সুন্নতকেও আমি নিরাপদ রাখবো। এই সুন্নতের নিরাপত্তার জন্য কিসের আবিষ্কার? মাজহাবের আবিষ্কার। গভীর মনোযোগ, আমার কথাকে আমি সংক্ষিপ্ত করছি, যারা আমাদের মাজহাব মানে না ওনারা রাগ করবেন না, আমি কাউকে ঘৃণা প্রচার করা আমি পছন্দ করি না, আমি যা বলি করা কথাই বললে নবীর কারণে বলেছি, কারোর সাথে আমার টাকা নিয়ে জমিন নিয়ে কোনো লেনদেন। যারা মাজহাব মানে না একটু গভীর মনোযোগ দিবেন, সামনে রমজান আসবে কি আসবে না, তারাবির নামাজ আছে, আমরা কয় রাকাতের পক্ষে? আমরা হানাফি মাজহাব। আপনি মিশরে আল আজহার মসজিদে যান অথবা হোস্টেলের মসজিদে যান, সেখানে তারাবির নামাজ 20 রাকাত, ওনারা শাফি মাজহাব। কী মাজহাব? তো আমরা হানাফিরাও বলি 20, শাফিরা বলে 20। আমি মিশরে অক্সুরে গেলাম, আমাদের যিনি আজহারের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমদ আত্তাইব, উনি আল রসুল, উনি মালিকি মাজহাব, ওনাদের গ্রামে ঈদ কাটিলাম, রমজানের তারাবি পড়লাম, মালিকি মাজহাবও বলছে তারাবির নামাজ 20 রাকাত। তাহলে আমরা হানাফি কয় রাকাত, শাফি কয় রাকাত, মালিকি কয় রাকাত? 2 বছর আগে করোনা হওয়ার আগে মক্কা মদিনাতুল মুনাওয়ারায় গেলাম উমরা পালনে, কার এই ইমাম সুদাইসিকে পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম কামরাকা তারাবির নামাজ কত, উনি বললেন আমি হাম্বলি মাজহাব, হাম্বলি মাজহাব মতে তারাবির নামাজ 20 রাকাত। তাহলে মাজহাব হাম্বলি বলে কয় রাকাত,
মালিকি বলে কয় রাকা, শাফি বলে কয় রাকা, হানাফি বলে কয় রাকা, তাহলে নাম ভিন্ন ভিন্ন ফতোয়া কয় রকম? কিরে আপনাদের নাম ভিন্ন ভিন্ন ফতোয়া এক রকম কেন? তখন উত্তর আসে, নাম ভিন্ন হলে কি হবে? মা তো একটা, তো মায়ের নাম কি? রহমতুল্লিল আলামিন। তো ওই দরবার থেকে তারাবির নামাজের ফতোয়া যখন 20, সার মাযহাবের ফতোয়া এক রকম 20 রাকা। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাই যারা মাজহাব মানে না, আমি ভাই বললাম, আমার ভাই যারা কি মানে না, ওনারা 5 বছর আগে, কয় বছর আগে, ওনাদের কি ওনারা তোমরা বললেন শাহ হানাফিরা 20 রাকাত তারাবি পড়ে, এটা কোথাও নাই, সহি হাদিসে 12 রাকাত। সহি হাদিসে কত? অসুবিধা নাই, তারা বললো, তারা পড়লো 12, আমরা বললাম কত? 1 বছর যাই নাই, 4 বছর আগে ফতোয়া দিল সহি হাদিসে 8 রাকাত। তাহলে প্রথমে সহি হাদিসে কত রাকাত? 1 বছর পর সহি হাদিসে কত? 8 রাকাত। যাক, 2-4 বছর পরে যাইয়া তৃতীয় বছর এসে বলে তারাবি সম্পর্কে কোনো সহি হাদিস নাই, কিছু দুইফ হাদিস আছে, মোটামুটি 4 রাকাত পড়লে চলবে। প্রথমে ছিল কয় রাকাত, তারপর কয় রাকাত, পরে নামলো কত? এখন আসি বলে বুখারিতে তারাবি নামের কোনো শব্দেই নাই, এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, পড়লেও চলে না পড়লেও চলে। তাহলে প্রথমে কত রাকাত, তারপরে কয় রাকাত, তারপর কত? এখন পড়লেও চলে। গত কিছুদিন আগে ফতোয়া দেখলাম, সে তারাবির নামাজ না পড়ি ঘুমাইলে নাকি স্বভাব বেশি। ফতোয়া এবছর আপডেট, এবছরে কী দেন? তা আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া যিনি আপনি 12 রাকাত বললেন আপনি কোন মাজহাব? আমি মাজহাব মানি না। পরে বললাম আপনি যে 8 রাকাত বললেন কোন মাজহাব? আমি মাজহাব মানি না। আপনি যে 4 রাকাত বললেন কোন মাজহাব? আমি মাজহাব মানি না। আপনি যে পড়লে চলে না পড়লে চলে কোন মাজহাব? আমি মাজহাব মানি না। আপনি যে বললেন ঘুমাইলে সওয়াব বেশি কোন মাজহাব? মাজহাব মানি না। তো 5 জনের দল হচ্ছে একটা, সেটার নাম মাজহাব মানি না, ফতোয়া কয় রকম? ফতোয়া কয় রকম? তো ওনারা যুক্তি দিচ্ছে স্যার মাজহাবের কারণে একটু বেশ কম হয়ে গেছে, আমরা সবাইকে এক করে ফেলবো। তা আমার প্রশ্ন, তোমরা 5 জন এক হইতে পারো নাই, আমাদেরকে কেমনে এক করবে? তোমরা কয়জন এক হইতে পারো নাই, আমাদের কি এক করবা? হানাফিরা বলে শাফি ঠিক, শাফি বলে মালিকি ঠিক, হাম্বলি বলে হানাফি ঠিক, আমরা সাইরো মাজহাব বলি জান্নাতি, তারা সংখ্যালঘু আসি, হানাফিও জাহান্নামী, শাফিও জাহান্নামী, মালিকিও জাহান্নামী, হাম্বলিও জাহান্নামী, আল্লাহ জান্নাত এত ছোট কেমনে হইল? সবগুলো কোথায় পাঠা দিয়েছে? জাহান্নাম হান্দাই দিয়েছে, শুধু সে জান্নাতে যাচ্ছে, আর কেউ জান্নাতে যাইতেই পারবে না। আল্লাহ জান্নাতে তো শুধু কিছু ইহুদি খ্রিস্টান এগুলো তো আছে, মুশরিক বিধর্মী তো আছে, 400 কোটি তো প্রথমে চলে গেলো কোথায়? জাহান্নামে। কারণ মাজহাব মানে বেশি, মাজহাব মানে না সংখ্যালঘু। তো সংখ্যালঘু যদি জান্নাতে যায়, সবগুলো যদি জাহান্নামে যায়, তো আল্লাহর এত বড় জান্নাত ফুরাবে কেমনে? তো এগুলো কেমনে কী ফতোয়া দিচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে কি? এখন প্রথমে বলছে সব এবার রাত না যায়, তারপর গেলো তারাবিতে, তারপর গেলে বিটির 3 রাকাত থেকে কয় রাকাত? এখন বলছে মাঝে মাঝে পড়লে চলবে, মাঝে মাঝে পড়লে। এখন কিছুদিন আগে ফতোয়া দিচ্ছে সুন্নত নফল ওয়াজিব এগুলো লাগবে না, শুধু ফরজ হইলে চলবে। আর কোন দিন পরে দেখবেন 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত যে কাটি দেয়, আল্লাহ তাআলা ভালো জানেন।